প্রথমে একটা বাটিতে দিয়ে দেব এক কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ, সেই সাথে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তবে ফ্রেন্ডস, আপনারা যদি এই গুঁড়ো দুধটা বাদ দিতে চান তাহলে এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই হয়ে যাবে। এখন লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন গুঁড়ো দুধের কোনো রকম দানা অবশিষ্ট না থাকে। এখন দুইটা দুধের মিশ্রণে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মিষ্টি দই 1 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই হোমমেড দইয়ের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন দুধের মিশ্রণের সাথে দইটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, একটা কথা অবশ্যই মনে রাখবেন, দইয়ের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে, মানে দইটাকে কিন্তু আমি একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে নিয়ে আধা ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। এতে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা সম্পূর্ণই বেরিয়ে যাবে। এখন দুধের মিশ্রণে দইটাও ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ কর্নস মিল্ক। আর ফ্রেন্ডস, এই কর্নস মিল্কের লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর এর সাথেই কিন্তু পুডিংয়ের মিশ্রণটা পারফেক্টলি তৈরি। এখন পুডিংটা বসানোর জন্য এখানে একটা স্কোয়ার শেপের মোল্ড আমি নিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটাই আমি মোল্ডের মধ্যে ঢেলে দেবো এবং 1/4 চা চামচ এলাচ গুঁড়ো এবং 1/4 চা চামচ জাফরান পুডিংয়ের মিশ্রণের ওপর ছড়িয়ে দেব। এতে পুডিংয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এরপর এক টুকরো ফয়েল পেপার দিয়ে মোল্ডটাকে খুব ভালোভাবে আমি ঢেকে দেব। এরপর এই মোল্ডটাকে চুলায় ভাপে বসানোর পালা। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি চুলার মিডিয়াম হিটে বলক করে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি বসিয়ে দেব। এরপর এই স্ট্যান্ডের ওপরেই আমরা পুডিংয়ের মোল্ডটাও বসিয়ে দেব। সব শেষে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 30 মিনিটের জন্য। যেভাবে আমরা নর্মালি ক্যারামেল পুডিং বা ডিমের পুডিং তৈরি করে থাকি, এই পুডিংটা কিন্তু ঠিক সেভাবেই ভাপে বসাতে হবে। এখন এই দইয়ের পুডিংটা আমরা 30 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। 30 মিনিট পর দেখুন মশালা করে পুডিংয়ের ওপরের স্কিনটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। এখন একটা টুথপিক পুডিংয়ের মাঝখানে পুশ করে দেখব, যদি দেখেন টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে, মানে পুডিংটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই পুডিংটা আমরা চুলা থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ধারালো নাইফের মাথা দিয়ে পুডিংটা আমি মোল্ড থেকে আলাদা করে নেব এবং পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার দইয়ের ফাঁপা পুডিং। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পুডিংটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।